সবিতা দেবী তার একমাত্র মেয়ের বিয়ের জন্য নানান রকমের জোগাড় যন্ত্র করতে শুরু করে দেয়। সে শহরের সবচেয়ে বড় বড় শপিং মল থেকে তার মেয়ের জন্য শাড়ি এবং গহনাগাটি কিনে নিয়ে আসে। এছাড়াও ঠান্ডার মধ্যে যাতে তার মেয়ে এবং জামাইয়ের কষ্ট না হয় সেই কারণে সবিতা দেবী সুন্দর সুন্দর দামি দামি সোয়েটার পর্যন্ত কিনে নেয়। আকাশ, তুই একবার ভালো করে সব মিলিয়ে দেখে নে, তোর বোনের বিয়েতে কোনো জিনিস কম পড়ছে না তো? আমি চাই যাতে ওর বিয়েতে কোনো কিছুর অভাব না হয়। সব শাড়ি, জামা কাপড়, গহনাগাটি আর মিষ্টি, মোটামুটি সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। আর তুমি এত চিন্তা করো না, যা যা বাকি থাকবে আমি সব ব্যবস্থা করে নেব। ও হ্যাঁ, একটা জিনিস তো ভুলেই গেছি, তুই জামাই বাবার জন্য ভালো দেখে দু তিনটে পাঞ্জাবি আর পায়জামা কিনে নিয়ে আয়। ও কিরকম ধরনের জামা কাপড় পরে আমি ঠিক জানি না, সেই কারণে আমি কিছু কিনতে পারিনি। কিন্তু মা, আমি জামাই বাবুর মা বুঝবো কি করে? আমি যদি ওনার জন্য জামা কাপড় কিনে নিয়ে আসি, তারপর সেই জামা কাপড় যদি ছোট হয়, তাহলে বিয়ের সময় কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কিছু মুশকিল হবে না, তুই নিজের মাপেরই সব জামা কাপড় কিনে নিয়ে আয়। তোর সাথে জামাই বাবার মাত্র 19-20 তফাত। আর পারলে জামাই বাবার জন্য একটা মোটা সোনার চেন আর মোটা সোনার ঘড়ি কিনে নিয়ে আসিস। মা ভীষণ পরিমাণে বাড়াবাড়ি করে ফেলছে, এমন করছে পারলে নিজের পুরো সম্পত্তি ওই গরিব ভিখারি জামাই আর মেয়ের নামে লিখে দেবে। এমন চলতে থাকলে আমি তো কিছুই পাবো না। প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে এত সাজসজ্জা আকাশের বউ টুম্পা কিছুতেই পছন্দ করতে পারে না। ননদের বিয়েতে তার শাশুড়ি মা এত টাকা খরচা করে ফেলবে এই ভেবে টুম্পার বুকের হাড় কেঁপে ওঠে। মা, আপনারা সবাই মিলে প্রিয়াঙ্কার বিয়ের জন্য কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। একই ও বিতানের মতো একটা গরিব ছেলেকে পছন্দ করে বিয়ে করছে। ওই বিতান আমাদের সমাজে একেবারেই মানায় না, মানে সরি, আপনার জামাই বাবা আমাদের স্ট্যাটাসের সঙ্গে একদম মেলাতে পারবে না। তাই প্রিয়াঙ্কার বিতানের বিয়েতে এত টাকা খরচা করে তো কোনো লাভ নেই, তার থেকে বরং একটা ছোটখাটো অনুষ্ঠান করে কোনো মতে নিজের মেয়েকে বাড়ি থেকে বিদায় করে দিন, এটাই বেস্ট হবে। টুম্পার এমন কথা শুনে সবিতা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়, আর আকাশেরও খুবই খারাপ লাগে। আর প্রিয়াঙ্কা তার বৌদির মুখে এসব আজে বাজে কথা শুনে তার চোখ থেকে জল গড়িয়ে আসে। মা, আমার সোনাদানা, গহনা, গাটি, শাড়ি কিচ্ছু লাগবে না, তুমি একজোড়া কাপড় পরিয়ে আমাকে বিদায় করে দাও তাহলেই হবে, কারণ তোমার আর বাবার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, বিশ্বাস করো। এই বলে প্রিয়াঙ্কা খুবই কাঁদতে থাকে। প্রিয়াঙ্কা শহরের এক নামী ব্যবসায়ী শোভন বাবু এবং সবিতা দেবীর মেয়ে ছিল। পরিবারের সকলেই প্রিয়াঙ্কাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। অন্যদিকে বিতান খুব গরিব পরিবারের ছেলে, ছোটবেলায় অভাবের তাড়নায় তার হাত থেকে পড়ার বই ছিনিয়ে যায়, আর তার হাতে উঠে আসে বিক্রি করার জন্য নানান রকমের খবরের কাগজ। তাই সে শহরের বড় বড় নামকরা এলাকায় পেপার বিক্রি করে। একদিন হঠাৎ করে বিতানের সঙ্গে প্রিয়াঙ্কার আলাপ হয়, আর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। প্রিয়াঙ্কা জোর করলে বিতান তাকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু বড় লোকের গরমে অহংকারী টুম্পা অর্থাৎ আকাশের বউ কিছুতেই তার ননদকে পছন্দ করে না। তাই টুম্পার অমতেই কিছুদিনের মধ্যে প্রিয়াঙ্কার সঙ্গে বিতানের বিয়ে হয়ে যায়। বড় লোকের পরিবার ছেড়ে প্রিয়াঙ্কা গরিব স্বামীর সঙ্গে তার গরিব শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে। বিতান তার মা রাখি দেবী, বাবা বিমল বাবু আর এক ছোট বোন টুনির সঙ্গে বাস করে। তারা প্রিয়াঙ্কাকে খুবই আদর করে নিজের বাড়িতে বরণ করে তোলে। ওরে বাবারে কি ঠান্ডা! বৌমা, এই ঠান্ডার মধ্যে তোমার কিন্তু এই মাটির ঘরে থাকতে ভীষণ অসুবিধা হবে। তুমি এতদিন রাজ অট্টালিকার মতো বাড়িতে গদির বিছানায় কম্বল চাপা দিয়ে শুয়ে এসেছো, তাই তোমাকে গরিব ঘরে একটু কষ্ট করে মানিয়ে নিতে হবে। মা, আপনি একেবারে চিন্তা করবেন না, আপনাদের সাথে থাকতে আমার কোনো অসুবিধা হবে না। আপনারা এতদিন ধরে শীতকাল যেভাবে কাটিয়ে এসেছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে শীতকাল কাটিয়ে দেব। এই বলে প্রিয়াঙ্কা তার গরিব শ্বশুরবাড়ির সঙ্গেই থাকতে শুরু করে। ঠান্ডার মধ্যে সে ছেঁড়া ফাটা কাপড় পরে শ্বশুরবাড়ির সব কাজ করে। শাশুড়ি মায়ের কাছ থেকে মাটির উনুনে কাঠ জ্বালিয়ে রান্না করাও শিখে নেয়। সে শীতের মধ্যে বাড়ির বাইরে কলপাড়ে গিয়ে বাসন মাজে, এমনকি উনুন জ্বালানোর জন্য নিজের শাশুড়ি মায়ের সঙ্গে জঙ্গলে গিয়ে ঠান্ডার মধ্যে কাঠ পর্যন্ত কুড়িয়ে নিয়ে আসে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন তারা প্রত্যেকে মাটিতে শুয়ে একটা কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে, এমন সময় প্রিয়াঙ্কার গা থেকে কম্বলটা সরে যায়। আজকে খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে কম্বল ছাড়া শুয়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে, ভীষণ ঠান্ডা,
আমার গা হাত পুরো কেঁপে যাচ্ছে। সারা রাত ভীষণ ঠান্ডার কারণে প্রিয়াঙ্কা একেবারেই ঘুমাতে পারে না, তাই তার চোখ মুখ খুবই শুকিয়ে যায়। কি ব্যাপার, নতুন বৌমার এরকম চোখ মুখ শুকিয়ে যাচ্ছে কেন? ঠান্ডার মধ্যে মাটির ঘরে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে বলো, তার উপর এরকম ছেঁড়া ফাটা কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছ। ইস, তোমাকে আমরা একটুও সুখে রাখতে পারছি না, তাই না? মা, আমি সকালবেলা উঠে দেখলাম বৌদির গা থেকে কম্বল সরে গেছে, আর বৌদি না ঘুমিয়ে সারা রাত জেগেছিল, সেই জন্য বৌদির মনে হয় শরীর খারাপ করেছে। আমাদের যে করেই হোক বৌদিকে কিন্তু সুন্দর একটা কম্বলের ব্যবস্থা করে দিতে হবে। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তোমরা দয়া করে আমার জন্য এতটা ব্যতিব্যস্ত হবে না। রাখি দেবী এবং তার মেয়ে টুনি কোনো মতে সামান্য তুলো জোগাড় করে একটা গদি তৈরি করে। তারা সেই তুলোর গদি মাটিতে পেতে দেয়। প্রিয়াঙ্কা রাত্রিবেলা যখন ঘুমাতে আসে তখন সে দেখে যে তার জন্য তুলোর গদি পাতা আছে। সে বুঝতে পারে তার শাশুড়ি মা এবং ননদ তার জন্য এই কাজটা করেছে। এই দেখে প্রিয়াঙ্কার চোখে আনন্দে জল চলে আসে। মা, আপনারা আমার জন্য তুলার গদি তৈরি করেছেন? আমি খুব ভাগ্যবান যে আমার এই পরিবারে বিয়ে হয়েছে, না হলে আমি কখনো বুঝতেই পারতাম না যে এরকম মাটির ঘরে থেকেও সুখে শান্তিতে জীবন কাটানো যায়। অন্যদিকে প্রিয়াঙ্কার বাবা শোভন বাবু নিজের মেয়ের জন্য খুবই মন খারাপ করতে থাকে, সেই কারণে সে মন মরা হয়ে বসে থাকে। সবিতা দেবী তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে বলে, আমি সারা বাড়িতে তোমাকে খুঁজে মরছি আর তুমি ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছো। আমি বুঝতে পারছি তোমার নিজের মেয়ের জন্য খুব মন খারাপ, তাই তো? কিন্তু কি করবে বলো, ও তো নিজেই নিজের কপাল বেছে নিয়েছে। তুমি বেশি চিন্তা করো না, বিতান খুব ভালো ছেলে, ওকে নিশ্চয়ই সুখেই রাখবে। সে আমি জানি গিন্নি, বিতান ভালো ছেলে, ওর উপর তো আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমার মেয়েটা কিভাবে ওই মাটির ঘরে থাকছে এই নিয়ে আমার খুবই চিন্তা হচ্ছে। ওকে প্রত্যেক বছর শীতে আমি নতুন নতুন সোয়েটার কিনে দিয়েছি, আর ওর বিভিন্ন রকম রং বেরঙের কম্বলেরও খুব শখ ছিল, কিন্তু এখন মনে হয় মেয়েটা গায়ে দেওয়ার মতো একটা কম্বল পর্যন্ত পাচ্ছে না। ঠিক আছে, এখন এইসব কথা আর ভাবতে হবে না, তার থেকে বরং চলো আমরা একদিন গিয়ে ওর সঙ্গে দেখা করে আসি। আমাদের সাথে আমরা আকাশ আর টুম্পাকেও নিয়ে যাব। শোভন বাবু এই কথা শুনে খুবই খুশি হয়। পরের দিন সকাল হতে না হতেই তারা বড় বড় দুটো গাড়ি করে প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এমন সময় প্রিয়াঙ্কা ঘরের বাইরে কাপড় মেলছে, তখন সে দেখে যে বড় গাড়ি করে তার বাবা মা দাদা বৌদি নামছে। এই দেখে সে ভীষণ পরিমাণে আনন্দিত হয়। অন্যদিকে টুনি তার বৌদির বাপের বাড়ির লোকেদেরকে দেখে দৌড়ে ঘরে চলে যায়। মা, বাইরে বৌদির বাপের বাড়ির লোকেরা এসেছে, কি হবে এবার মা? এরকম গরিব ঘরে ওনারা কোথায় বসবেন? আর আমাদের ঘরে তো সেরকম কোনো খাবার দাবারও নেই যে আমরা ওনাদেরকে খেতে দেব। দাঁড়া, তুই বেশি চিন্তা করিস না, তুই বরঞ্চ পেছনের দরজা দিয়ে বেরিয়ে শ্যামলীর ঘর থেকে একটা বসার চেয়ার নিয়ে চলে আয়, তারপর আমি ব্যবস্থা করছি। টুনি তাড়াতাড়ি করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে শ্যামলীর ঘর থেকে চেয়ার নিয়ে আসতে চলে যায়। ইতিমধ্যে সকলে মিলে প্রিয়াঙ্কার গরিব শ্বশুর বাড়িতে প্রবেশ করে। টুম্পা এরকম গরিব মাটির ঘর দেখে জোরে জোরে হেসে ওঠে, আর এর ফলে প্রিয়াঙ্কা ভীষণ অপমানিত বোধ করে। সেই সময় টুনি সকলের জন্য চেয়ার নিয়ে আসে। শোভন বাবু এবং তার পরিবার সেই চেয়ারের উপর বসে। সত্যি তোমার অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে প্রিয়াঙ্কা, তোমার কপালটা সত্যিই ফাটা, না হলে কখনো তোমার এরকম গরিব শ্বশুর বাড়িতে বিয়ে হয়? তোমার শ্বশুর শাশুড়ি কিরকম নোংরা ময়লা জামা কাপড় পরে আছে, আর এই ঠান্ডার মধ্যে শুধু কেশেই চলেছে। এই যে আপনারা একটু কম করে কাশুন, না হলে কিন্তু আমাদের করোনা হয়ে যাবে। প্রিয়াঙ্কা তার বৌদির এরকম অপমানজনক কথাই কোনো পাত্তা দেয় না। প্রিয়াঙ্কার বাবা মা এবং দাদারও এইসব কথা শুনে খুবই লজ্জা লাগে। এসব কথা পরে হবে। আচ্ছা মা, তুই কেমন আছিস বল? জামাই বাবা, আমরা প্রথম তোমাদের বাড়িতে আসলাম, আমাদের কিছু খাওয়াবে না? আমি শুনেছিলাম আমার মেয়ে নাকি এই বাড়িতে এসে খুব সুন্দর রান্না করতে শিখে গেছে, তাই আমি আমার মেয়ের হাতে এক কাপ চা খেতে চাই। হ্যাঁ বাপি, তুমি বসো, আমি এক্ষুনি তোমাদের জন্য উনুন জ্বালিয়ে চা করে নিয়ে আসছি। এই বলে প্রিয়াঙ্কা কাঠ জ্বালিয়ে মাটির উনুন ধরাতে যায়। এমন সময় সে দেখে যে রাত্রিবেলা শিশির পরে মাটির পুরো উনুন এবং কাঠ ভিজে গেছে, সেই কারণে কিছুতেই উনুন জ্বলতে চায় না। ফলে রাখি দেবী কাঁপতে কাঁপতে ঠান্ডার মধ্যে মাথায় করে কাঠ বয়ে নিয়ে আসে। প্রিয়াঙ্কার বড়লোক বাপের বাড়ির লোকেরা এসব দৃশ্য দেখে খুবই কষ্ট পায়। কাকিমা, আপনি আমায় দিন, আপনাকে কষ্ট করে এই কাঠগুলো মাথায় করে বইতে হবে না, এই ঠান্ডার মধ্যে আপনাকে দেখে আমার ভীষণ খারাপ লাগছে। না বাবা, তুমি আমাদের আত্মীয়,
আর প্রথমবার তোমরা আমাদের বাড়িতে এসেছো, তাই একটুখানি তোমাদের জন্য আমি তো করতেই পারি। প্রিয়াঙ্কা সেই কাঠ দিয়ে উনুন ধরিয়ে সকলের জন্য গরম গরম চা এবং জলখাবার বানায়। নিজের মেয়ের মধ্যে এরকম পরিবর্তন দেখে শোভনবাবু এবং সবিতা দেবীর চোখে জল চলে আসে, কিন্তু তখনও টুম্পা তাদেরকে অপমান করতে থামে না। কি অবস্থা তোমাদের, এই ঠান্ডার মধ্যে বাজার থেকে কাঠ কিনে নিয়ে আসলেই হয়ে যায়, তা না করে তোমার এই গরিব শাশুড়ি মা আবার মাথায় করে কাঠ বয়ে নিয়ে এসেছে। ইস, অবশ্য তোমাদের তো টাকা নেই, তোমরা কাঠ কিনবেই বা কি করে, তাই না? চুপ করো বৌমা, তোমার এরকম খারাপ খারাপ কথা শুনে আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা আমাদেরকে খারাপ ভাবতে পারে। আমরা কেবলমাত্র প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু তুমি অনবরত ওনাদেরকে অপমান করে যাচ্ছ। বেশ করেছি অপমান করেছি, আপনারা কিভাবে আসার সময় নিজের মেয়ের জন্য এত নামি দামি উপহার এনেছেন? আপনার গরিব মেয়ে যাবে এসব উপহারের মূল্য দিতে পারবে না, তাই বাড়ি যাওয়ার সময় সব উপহার আমরা ফেরত নিয়ে যাব। ঠিক এমন সময় বাইরে ভয়াবহ পরিমাণে শীতকালীন ঝড় শুরু হয়। সেই ঝড়ের কারণে প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ির মাটির ঘরে চাল খুলে পড়ে যায়, আর বাইরে থেকে ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকতে থাকে। এই দেখে টুম্পা আবার হেসে ওঠে। তোমাদের ঘরে চাল ভেঙে পড়ে গেছে, ছি 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 ছি, ভাগ্যিস আমার এরকম গরিব পরিবারে বিয়ে হয়নি। আমি আমার বড়লোক শ্বশুর বাড়িতে খুব ভালো আছি, আমি যেমন বড়লোকের মেয়ে তেমন বড়লোক বাড়ির বউ, কিন্তু তুমি বড়লোক বাড়ির মেয়ে হয়ে জন্মালেও তোমাকে এরকম ভিখিরি শ্বশুর বাড়িতে আসতে হয়েছে। প্রিয়াঙ্কার কিছুতেই তার শ্বশুর বাড়ির অপমান মেনে নিতে পারে না, তাই সে প্রতিবাদ করে ওঠে। আমি জানি বৌদি, তুমি বড়লোক পরিবারের মেয়ে আর বড়লোক পরিবারের বউ, কিন্তু তোমার ব্যবহার অত্যন্ত খারাপ, তাই ব্যবহারের দিক থেকে আমি তোমার থেকে অনেক বড় লোক, আর তুমি মনের দিক থেকে খুব গরিব। যে লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না আর বড় লোক হওয়ার পর এত অহংকার, তাকে আমি মানুষ বলেই গণ্য করি না, তুমি পশুর থেকেও অধম। প্রিয়াঙ্কার এরকম উত্তর টুম্পার অহংকারীর গালে গিয়ে ঠাসিয়ে একটা থাপ্পড় মারে, ফলে অহংকারী টুম্পার চোখ খুলে যায়। সে আর প্রিয়াঙ্কা কিংবা তার গরিব শ্বশুর বাড়ির লোকজনকে একটা কথা বলারও সাহস পায় না। কিছুক্ষণের মধ্যেই সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা আবার বাড়িতে ফেরার জন্য গাড়িতে উঠে পড়ে। আজকে আমি বুঝে গেছি, আমার মেয়ে আপনাদের কাছে খুব সুখে আছে। ঠান্ডার মধ্যে একটু কষ্ট পেলেও আপনারা ওকে এত আদরের ভালোবাসা দিয়েছেন যে ওই সমস্ত কিছু দেখে আমি খুবই আপ্লুত। আপনার এই সামান্য টাকাটা রাখুন, ভাববেন না যে আমি আপনাদের উপর দয়া করছি, প্লিজ। এই বলে স্বপনবাবু প্রিয়াঙ্কা শ্বশুর বাড়ির লোকেদের হাতে সামান্য কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। সেই টাকা দিয়ে বিতান এবং প্রিয়াঙ্কা বাজার থেকে অনেক অনেক তুলা এবং কম্বল বানানোর কাপড় কিনে নিয়ে আসে। প্রিয়াঙ্কা ছোটবেলা থেকে উলের কাজ শেখায়, সেই সুন্দর সুন্দর কম্বল বানায়। তার শ্বশুর বাড়ির লোকেরা সেই কম্বল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা শুরু করে। এভাবেই ধীরে ধীরে তাদের অবস্থার উন্নতি হয়। তারপর থেকে প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।